নমস্কার, কেমন আছেন সবাই? প্রবাসে ঘরকন্যা একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই। আজ শনিবার দুপুর এখন 12টা বাজে। সারা সপ্তাহ ধরে যে কাজগুলো জমা হয়ে থাকে উইকেন্ডেলে করব, সেইগুলোই টুকুর টুকুর করে ঘুরে ঘুরে করতে করতে বেলা হয়ে গেল। দিয়ে ভাবছি এত বেলা হয়ে গেল, কি রান্না করা যায়। ভাবতে ভাবতে তখন মনে পড়লো বহুদিন হয়ে গেল একটা রান্না করিনি, ওইটা তাহলে আজই করি। শনিবার আবার হয় বাজার যাওয়ারও দিন, সামনের সপ্তাহের জন্য টাটকা সবজিপাতি নিয়ে আসা। তাই এই সপ্তাহে যেটুকু যা সবজিপাতি কোড়ানো বাড়ানো ছিল সবগুলোকে দিয়ে ভাবলাম আজ একটুখানি ভেজ বিরিয়ানি করে ফেলি। কড়াইতে একটু তেল দিয়েছিলাম আর ঘি দিয়েছিলাম আর গরম মশলাগুলো ফোড়ন দিয়েছিলাম। পেঁয়াজটাকে অল্প ভেজে যা যা অল্প অল্প সবজি ছিল, একটু ফুলকপি, একটু গাজর, একটু বিনস, দু টুকরো মাশরুম, সেগুলোকে সব দিয়ে দিলাম। একটু আলু দেবারও ইচ্ছা আছে। ফ্রোজেন মটরশুঁটিটা শেষ হয়ে গেছে, এবারে ভুল করে ফ্রোজেন মটরশুঁটির বদলে ফ্রোজেন সেই কাবলি ছোলা কাঁচা সেইটা নিয়ে চলে এসেছি, তো সেটাই একটু দিয়ে দিলাম। দুটো আলুও ছোট ছোট করে ভাজতে দিলাম। আর এদিকে বিরিয়ানির চালের জন্য জলটা বসিয়েছি। জলটাতে একটু গোটা গরম মশলা, একটু দারচিনি, একটু লবঙ্গ, একটু এলাচ, একটু নুন আর তেল দিয়েছি। ওদিকে জলটা ফুটতে থাক, এদিকে গুঁড়ো মশলাগুলো সব দিলাম। আর গুঁড়ো মশলাগুলোর সঙ্গে একটুখানি এবার বিরিয়ানি মশলাটাও দিলাম। মশলাগুলোর সঙ্গে সবজিটাকে অল্প ভেজে নিয়ে একটু আদা রসুনের বাটা দিলাম। মিনিট 2-3 কষিয়ে নিয়ে এবার হাফ কাপ মতো টক দই দেবো। টমেটোটা ব্যবহার করিনি, কারণ টমেটোটা শেষ হয়ে গেছে, তাই একটু দইটা বেশি দিলাম। চিকেন বিরিয়ানি হোক বা ভেজ বিরিয়ানি, একটু টক দই না দিলে ভালো মতো দেখি বাঁধুনিটা আসে না। ব্যাস, এবার ভালো করে এটা কষতে থাক। অল্প এবার একটু নুন দিয়ে এটাকে একটু চাপা দিয়ে হাফ সেদ্ধ মতো করে নেবো। টমেটোর কথা বলতে মনে পড়লো, এখন বহু কমেন্টেই আপনারা জিজ্ঞাসা করেন, দিদি তোমাদের ওখানে এখন আদা, কাঁচা লঙ্কা, টমেটো এইগুলোর দাম কেমন? দেশে নাকি এইগুলোর প্রচণ্ড এখন দাম বেড়ে গেছে। আমাদের এখানে দাম বাড়েনি, কিন্তু এমনিতেই দামটা বেশি। আদা গত সপ্তাহে নিয়ে এসেছিলাম, অনেকটাই একসঙ্গে নিয়ে চলে এসেছি, $3.50 করে পাউন্ড এনেছি, তার মানে প্রায় ধরুন 600 টাকা করে কেজি। কাঁচা লঙ্কাও মোটামুটি তাই, তবে কাঁচা লঙ্কা কিনিনি। গাছে এখন প্রচুর কাঁচা লঙ্কা, জানেন, দুটো গাছ একদম লঙ্কার ভারে নুয়ে পড়ছে। গাছ থেকে এখন টুকটুক করে তুলি আর তরকারিপাতিতে দিই। অনেকেই আপনারা বলেছিলেন, দিদি তোমার গাছের দুটো কাঁচা লঙ্কাকে গাছ পাকা করো, এই দেখুন এই দুটোকে তুলিনি, ওই দুটো গাছ পাকা হয়েছে ওই জন্য। এদিকে চালটাও হয়ে গেছে, ভাতটা 70% মতো হয়ে গেছে। এবার এই জলটা ফেলে দেবো, দিয়ে ওদিকে লেয়ারিংয়ে বসিয়ে দেবো। এবছর যখন এই সমস্ত জিনিসপত্রের এত দামই উঠেছে দেশে, সামনে বছর থেকে সবাই টবে না 2-4টে করে লঙ্কা গাছ বসিয়ে নেবেন। বাজারের দাম যত উঠবে উঠুক, নিজের গাছেই লঙ্কা হবে। যখন আমরা ব্যাঙ্গালোরে থাকতাম, ব্যাঙ্গালোরেও খুব সবজির দাম, জানেন, মাঝে মাঝে এইরকম টমেটো না 150 টাকা, 120 টাকা এরকম চলে যেত। তখন আমি বড় বড় সসের বোতল কিনে নিয়ে চলে আসতাম, 1-1.5 চামচ করে করে সস দিয়ে দিয়ে রান্না করতাম, ভালোই হতো। এখানে লেয়ারিংটা করে এই কাঁচা লঙ্কাটা কুচিয়ে দিয়ে দিয়েছি, একটু ধনে পাতা দিয়েছি, একটু গোলাপ জল, একটু কেওড়ার জল দিয়েছি, একটুখানি কেশর দিয়ে দুধ দিয়েছি, আর এই বিরিয়ানি এসেন্সটা দিয়ে দিলাম। বিরিয়ানিতে একটু পুদিনা পাতা দিলেও ভারী সুন্দর হয়, কিন্তু মেহার বাবা একদম পছন্দ করে না, ওই জন্য আর দিলাম না। ওপর দিয়ে একটুখানি বিরিয়ানি মশলাটা ছড়িয়ে দিলাম গন্ধটা ভালো উঠবে বলে, এক টুকরো অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে এবার ঢাকনাটা বন্ধ করে দিলাম। দিয়ে এবার চাটু বসিয়ে দেবো একটা, গ্যাসের ফ্লেমটা এবার একটু বাড়িয়ে দিলাম যাতে চাটুটা গরম হয়ে যায়। দিয়ে এবার 30 মিনিটের জন্য দমে রেখে দিলাম। 2 মিনিট পরে গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিয়েছি, দিয়ে তারপরে একদম এটা 30 মিনিটের জন্য দমে দিয়ে দিলাম। ওদিকে এটা দমে থাক, ততক্ষণ পেঁয়াজটাকে একটু রেডি করে নিই। একদম সরু সরু করে পেঁয়াজটাকে কেটেছি, দিয়ে একটুখানি লঙ্কার গুঁড়ো আর একটু লেবুর রস দিলাম। নুন দিইনি, নুন দিলে তো পেঁয়াজটা একদম নরম হয়ে যাবে, শুধু লেবুর রস আর লঙ্কা গুঁড়ো দিয়ে রেখেছি। আর এদিকে সাইড করে একটুখানি রায়তা করে নিচ্ছি, অল্প একটু টমেটো, একটু পেঁয়াজ, একটুখানি কাঁচা লঙ্কা, একটু ধনে পাতা, একটু জিরে গুঁড়ো, একটু বিট নুন আর একটু লঙ্কা গুঁড়ো, 4 চামচ মতো টক দই আর একটু জল দিয়ে রায়তা করে এটাকে রেখে দিলাম। ওর বাবা নেবে না, তবে আমাদের খেতে ভারী ভালো লাগে। আর দিলাম লাস্টে একটুখানি গুড়, টক দইয়ের টক, লবণের নুন, লঙ্কার ঝাল সবগুলোকে একদম ঠিক মতো ব্যালেন্স করার জন্য একটু গুড় দিলাম ওই জন্য। এদিকে এটারও হয়ে গেছে দম দেওয়া, এত দুর্দান্ত গন্ধ উঠেছে, কি বলবো জানেন, কে বলবে এটা চিকেন বিরিয়ানি নয়, এটা ভেজ বিরিয়ানি। ফয়েলটা সরাতেই বিরিয়ানির গন্ধে চারিদিকটা যেন একদম মোমো করে উঠল, দুর্দান্ত হয়েছে। চালগুলোও বেশ সুন্দর ঝাড়া ঝাড়া হয়েছে দেখুন। চলুন গরম থাকতে থাকতে ওর বাবাকে দিয়ে দিই এবার। আজ একটু শশাও নেই, বিকেলে বাজার গিয়ে সব কিছু গুছিয়ে এবার নিয়ে আসতে হবে। কি গো এটা? এটা ভেজ বিরিয়ানি। ভেজ বিরিয়ানি, বাহ, শনিবার বিরিয়ানি দিচ্ছো? শনিবারে বিরিয়ানি দিচ্ছি, কারণ রবিবার কালকে আমি বিরিয়ানি বানাবো না, সব সব শুক্রবারে রাখা আছে, তাই ওই জন্য আজ। কে দেখো দেখি কেমন হয়েছে। দারুন ভালো হয়েছে না? গন্ধটা তো পুরো পুরো বিরিয়ানির মতনই এসছে না?
আমিও যখন রান্না করছিলাম সেই দমে লাগিয়ে যখন ঢাকনাটা খুললাম, একবার দেখছি বাবা চারিদিকটা একদম মোমো করছে গন্ধতে, এত সুন্দর গন্ধটা আসছিল। পেঁয়াজটা দিয়ে খাওয়া যে, পেঁয়াজটা একটুখানি লেবুর রস আর লঙ্কা দিয়ে মাখিয়ে দিয়েছি। ভালো লাগে না পেঁয়াজটা? বেশ ভেজ বিরিয়ানির সঙ্গে এইরকম পেঁয়াজ দিয়ে খেলে খুব ভালো লাগে। একটু পনির দিলেও ভালো হতো, কিন্তু পনির তো নেই। চলুন, ওর বাবা খেতে খেতে আমি একটুখানি নিয়ে নিই, পাঁচ মিনিটের মধ্যে আমার খাওয়াও হয়ে যাবে। একবার ভাবলাম বাচ্চাগুলোকে খাওয়াই, তারপরে খাবো। তারপর ভাবছি ওদেরকে তো খাওয়াতে বসালে সেই আবার এক ঘন্টা লাগবে, ততক্ষণে সব ঠান্ডা হয়ে যাবে। তার থেকে পাঁচ মিনিটের মধ্যে আমি খেয়ে নিই, তারপর ওদের নিয়ে ধীরে সুস্থে বসাবো এক ঘন্টা দেড় ঘন্টা, যতক্ষণ পারে ওরা বসে বসে খাক। ওর বাবা না খেলে ওর রায়তাটা আমার আবার বিরিয়ানির সঙ্গে ভারী ভালো লাগে, তাই যখনই বিরিয়ানি হয় আমি টুক করে একটু করে আমার নিজের জন্য রায়তা করে নিই। একটু পেঁয়াজও নিলাম আর ওই জুসটা একটু। বিকেল 4:30 মতো বাজে এখন, এসেছি একটু ফ্রন্টিয়ারে। দুপুরে সকলের খাওয়া দাওয়া হয়ে গেছে, বাসনপত্রগুলো পরিষ্কার হয়ে গেছে, রান্নাঘরও পরিষ্কার হয়ে গেছে। এই ফ্রন্টিয়ারের দিকে এলে একটু রাস্তাঘাট বাড়িঘর দো দেখা যায়, বেশ ভালো লাগে। আকাশটাও আজকে একদম পরিষ্কার আর আজকে ওয়েদারটাও খুব সুন্দর। দুপুরবেলাতে খাওয়া দাওয়া করে নিয়ে ওর বাবা, মেহা আর রামকৃষ্ণ তিনজনে বসেছিল খেলতে, কিন্তু রামকৃষ্ণ কিছুতেই ওই স্ট্রাইকারটা কাউরির হাতে দেবে না, ও একা খেলবে। দুঃখে ওই জন্য মেহা সোফায় বসে আছে যে আমার দরকার নেই, তুই খেল। বাড়িতে যাই আপনি নতুন জিনিস আনবেন, দু ভাই বোন ঠিক তার মধ্যে থেকে একটা সূত্রপাত খুঁজে নেয় কি নিয়ে দুজনে মিলে ঝগড়াঝাটি করবে, আর সব সময় ছেলেটার ঘ্যান জ্ঞানানির চোটে মেয়েটাকেই ছেড়ে দিতে হয়। নিয়েই চলে এলো, গুড জব গুড জব। কাকে মারতে হবে বলো, তাকে সামনে নিয়ে চলে আসবো, দিয়ে হিট করে দেবে। শনি রবিবার মানে এই দুটো দিন কাটে শুধু সারা সপ্তাহে খাবার জোগাড় করতে। আর এই সপ্তাহে চাপ হলো কস্কোর জিনিস শেষ আর ইন্ডিয়া বাজারেরও জিনিস শেষ। কস্কোর জিনিসগুলো ওই জন্য অনলাইন এনেছি, একটু চিকেন, কমলা লেবু, ডিম, স্ট্রবেরি, মধু, একটু বেশি করে আম, পাউরুটি, একটু নর্মাল রুটি আর একটুখানি তরমুজ। এইগুলো একটু আগে দিয়ে গেছিলো, দরজার বাইরে পড়েছিল, সেগুলোকে নিয়ে এসেই টেবিলের ওপর রেখেছি। এবার আস্তে আস্তে সবাইকে ফ্রিজে ঢোকাবো, খানিক্ষণ পরে সবাই তৈরি হয়ে যাব বাজার, ইন্ডিয়া বাজার থেকে জিনিসপত্র আনতে। সন্ধ্যা এখন 6:15, আর দেরি করবো না, চলুন বেরাই। যদিও বলছি সন্ধ্যে 6:15, কিন্তু এখনও সন্ধ্যে হয়নি। আগে যেমন সন্ধ্যে হতে হতে রাত্রি 9টা হয়ে যাচ্ছিল, এখন একটু এগিয়ে এসেছে জানেন, এখন মোটামুটি 8টা বাজলে দেখছি সন্ধ্যে হয়ে যাচ্ছে। আর এইভাবে সন্ধ্যেটা আস্তে আস্তে এগিয়ে আসতে আসতে হবে বিকেল 4টেতে ডিসেম্বরে। চলে এসেছি মার্কেট প্লেসটাতে, এখানে বিভিন্ন রকমের দোকান বাজারগুলো আছে। শনি রবিবার হলেই পার্কিং লটের অবস্থা দেখছেন, দোকানের কাছাকাছি জায়গা পেলাম না। এই যে দূরের দিকে রেখেছি, এই দিকটাতে অবশ্য একটু জায়গা আছে। অন্যান্য দিনগুলো সপ্তাহে এলে একদমই খালি থাকে, কিন্তু শনি রবিবারটা সবাই বাজার দোকান আসে, তো ওই জন্য শনি রবিবারে পার্কিং লটে ভিড়টা একটু বেশি। চলুন এবার ভেতরে যাই। চলে এসেছি আমরা দোকানের মধ্যে, আবার ওল্ড কপি এসেছে আজকে, দেখুন এটা কি অবশ্য চিনতে পারছি না। বহু অচেনা অজানা সবজিও আসতে থাকে, নিই তাদেরকেই যাদেরকে চিনতে পারি। আর এখানে চলে এসেছি আবার টমেটোর কাছে, এখানে তো প্রচুর টমেটো লোকজন খায় স্যালাডে, তাই এগুলো বক্সেই ছোট ছোট চেরি টমেটো, কিন্তু ওইগুলো আমি নেবো না, আমি নেবো একটু বড় টমেটো। সারা সপ্তাহে রান্নার যেটুকু লাগে লাগে, কিন্তু আজকে আমি একটু বেশি করে টমেটো নিয়ে যাব। ইচ্ছা আছে কালকে দুপুরে একটুখানি আচার বসাবো, আর ওই আচারের যে বেসটা হয় ওই বেসটা গোটাটাই টমেটো দিয়েই তৈরি হয়। এই টমেটোটা $1.28 করে পাউন্ড, $1.28 মানে প্রায় ধরুন 200 টাকা কেজি। আর এখানে আরেকটা দেখছি ভ্যারাইটি আছে, ওটা ডাঁটি ছিল, এটা ডাঁটি নেই, তবে এটার আবার দামটা দেখছি একটু বেশি, এটা হচ্ছে গিয়ে $1.58 করে পাউন্ড, তো এটার আবার প্রায় 250 টাকা কেজি। তো আমি এটা আর নিচ্ছি না, আমি এই 200 টাকা কেজিটা নিচ্ছি, 3-4 কেজির মতো ওটা নেবো। অ্যাভোকাডোগুলোও আছে, ভাবছি একটা নিয়ে নিই, তবে একদম কাঁচা, দুদিন লাগবে এগুলো পাকতে। আজকের এই ইন্ডিয়া বাজারটায় এসে বেশ লাভ হলো জানেন, দেখছি আজকে আবার এই দোকানটাতে চাট বিক্রি হচ্ছে, সিঙ্গারা, বড়া পাও, সামোসা চাট, বিভিন্ন রকমের জিনিসই রেখেছে, তো আমরা ওই জন্য একটু নিয়ে নিলাম। Which one you want? One, two. বাবা যেটা খাচ্ছে ওটার নামটা কি? সামোসা। ভালো করেছে? রামা সিঙ্গারা খাচ্ছে। রামা সিঙ্গারা প্রচন্ড পছন্দ। Okay, Indian style burger. Indian style burger.
ভালো করে চেপে ধর মেহা নিয়েছে একটু বড়া পাও ওর বাবা নিয়েছে সিঙ্গারা আমি এখানে নিয়েছি একটু চাট তবে বড়া পাওটা মেহা খেতে পারবে বলে মনে হচ্ছে না বেশ ঝাল দিয়েছে দেখছি যথারীতি বাচ্চারা পারেনি চাট খেতে বেশ ঝাল ছিল ওই জন্য কাছের এই দোকান থেকে বাচ্চারা একটু করে জুস নিয়ে এসেছে বাজার দোকানও তো মোটামুটি হয়ে গেছে খাওয়া হয়ে যা এদের তারপর চলুন বেরিয়ে যাব বাজারে এলেই কোথা থেকে যে 1.5 ঘন্টা অনায়াসে কেটে যায় দেখুন বোঝাই যায় না 7:30টার মতো প্রায় বাজতেও যায় এখনো অব্দি সন্ধ্যে হয়নি আলো আলোয় মনে হচ্ছে বাড়ি পৌঁছে যাব তবে আজকে বেশ হাওয়া দিচ্ছে সকালের দিকে এতটা ঠান্ডা ছিল না কিন্তু সন্ধ্যাবেলার দিকে দেখছি বেশ একটু গাটা শিরশির করছে পার্কিং চত্বরও প্রায় খালি হয়ে গেছে এখানে মোটামুটি 8:30 বাজলে দেখি চারিদিকটাই খালি হয়ে যায় এই বাজারটা আমাদের বাড়ি থেকে একটু দূরে পড়ে তবে আমাদের কাছের বাজারগুলোতে আমরা অবশ্য নিশ্চিন্তে যাতায়াত করি এই বাজারটা থেকে বাড়ি যেতে মাঝখানে মোটামুটি 5 কিলোমিটার মতো রাস্তা পড়ে তো ওই জন্য একটু তাড়াতাড়ি আসা এই দিকের বাজারগুলোতে দাঁড়িয়ে আছি এখন আমরা একটা জাংশনে সূর্য প্রায় অস্ত যাবার মুখে আকাশটা দেখুন যেন মনে হচ্ছে কেউ রং তুলে দিয়ে রং করে দিয়েছে আমরা যাব এখন আমাদের এই সামনে যে দূরে দেখুন লেখা আছে সেফওয়েতে নেব একটু ফুল সেফওয়েতে ভীষণ সুন্দর ফুল পাওয়া যায় ওই জন্য উইকেন্ডে একটু করে এসে ফুল নিয়ে যাই এখান থেকে আমরা এখান থেকে বাঁ দিক নেবো ওই জন্য সামনে সিগন্যালটা খোলা থাকলেও যাচ্ছি না আর বাঁ দিকের এই মার্কেট প্লেসটাতে তো আপনারা বহুবারই এসেছেন যখনই আমি এই দিকের বাজারে আসি আপনাদের তো নিয়েই আসি এই বাজারটি এখন আমার বাড়ির সামনে সবথেকে কাছের বাজার যদিও এখানে অন্য বাজারগুলো থাকলেও কোনো ইন্ডিয়া বাজার নেই ওই জন্য ইন্ডিয়া বাজারটার জন্য এখন আমাদেরকে একটু দূরের দিকে যেতে হয় ও চলুন আমাদেরও হয়ে গেছে এবার সবুজ আমরা এবার যাই চলুন ভিডিওটাও তাহলে আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ব্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে খুব শীঘ্রই পরের একটা ব্লগে